দীর্ঘ বিরতি ভেঙে দেশের জনপ্রিয় রক ব্যান্ড সাবকনশাস আবারও হয়েছে নিয়মিত স্টেজ শোর পাশাপাশি প্রকাশ করছে তাদের নতুন গান। সেই ধারাবাহিকতায় এবারের ঈদকে সামনে রেখে দলটি ভক্তদের উপহার দিতে যাচ্ছে আরও একটি নতুন গান, যার শিরোনাম স্বপ্ন। গানটি সাবকনশাসের চতুর্থ অ্যালবাম রূপকথার কাব্যের ষষ্ঠ গান। গানের কথা লিখেছেন রায়হান আলমগীর লুকান ও কম্পোজিশন করেছে জোহান ও সাবকনশাস। নতুন গানটি নিয়ে আশাবাদী গোটা ব্যান্ড। দর্শকের কথা মাথায় রেখেই করা হয়েছে মিউজিক, লেখা হয়েছে গান। ১৯৯৮ সালে স্কুল পড়ুয়া পাঁচ বন্ধু মিলে দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করে তারা। ২০২৩ সালে দলটির ব্যান্ড ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূর্ণ হয়। সাবকনশাস এখন পর্যন্ত মোট ৩টি অ্যালবাম বের করেছে। ২০০২ সালে প্রকাশিত হয় তাদের প্রথম অ্যালবাম মাটির দেহ। ২০০৪ সালে আসে দ্বিতীয় অ্যালবাম তারার মেলা। মাঝে ৯ বছর বিরতির পর ২০১৩ সালে তারা প্রকাশ করে তাদের তৃতীয় পূর্ণাঙ্গ অ্যালবাম শিল্পের ঘর। এবার আসছে তাদের চতুর্থ অ্যালবাম রূপকথার কাব্য। ইতোমধ্যে অ্যালবামটির ৫টি গান তারা তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে।